বন্ধুরা কেমন আছেন সবাই? বন্ধুরা সৌন্দর্য কে না পছন্দ করে? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা কে, তাহলে আপনাদের মধ্যে অনেকে বলতে পারবে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে সুন্দরী 10 জন মহিলা সম্পর্কে, যাদের দেখার পর থেকে আপনার মুখ থেকে একটি কথাই বের হবে, ও ইয়ার ইয়ারি কিত্তি অসম হ্যায়। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়, আপনাদের অনেক ধন্যবাদ। 10 নম্বর অবস্থানে রয়েছে টেইলর সুইফট। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে টেইলর সুইফট। টেইলর সুইফট আমেরিকার জনপ্রিয় একটি সিঙ্গার এবং অ্যাক্টর। এছাড়া তিনি টিভি অ্যাক্টরস হিসেবে পরিচিত এবং পৃথিবীর হাইস্ট পেড সিঙ্গারের মধ্যে একজন। এবং এই সুন্দর মহিলার ডাকনাম হচ্ছে সুইফটি। তার উচ্চতা হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, মানে কত লম্বা বুঝতে পারছেন। তিনি মাত্র 10 বছর বয়সে তার গানের অ্যালবাম রিলিজ করে দেয়। জানলে অবাক হবেন, এই পর্যন্ত টেইলরের প্রায় 50 মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে। তিনি জন্মগ্রহণ করেছেন আমেরিকার পেনসিলভেনিয়াতে 13 ডিসেম্বর 1989 সালে। এই পর্যন্ত টেইলর সুইফট বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন এবং টেইলর সুইফটের বেশ কয়েকটি গানগুলো হলিউডে ব্যবহার করা হয়েছে। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে এম্মা ওয়াটসন। তার সম্পূর্ণ নাম হচ্ছে এম্মা চার্লি ডিউলি ওয়াটসন। তিনি জন্মগ্রহণ করেছেন 15 এপ্রিল 1990 সালে। তিনি বেশিরভাগ জনপ্রিয় একটি মডেল হিসেবে এবং তিনি বহুল পরিচিত সোশিয়াল ওয়ার্কার হিসেবে। তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন হ্যারি পটার সিরিজ দিয়ে এবং তিনি বিউটি অব দ্য বিচ মুভিতে অভিনয় করেছেন। কারা কারা তাকে চিনেন তার একটু কমেন্ট বক্সে জানান। অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। 8 নম্বর অবস্থানে রয়েছে ফারিয়া এভিচেন। পৃথিবীর সুন্দরী মহিলার লিস্টে 8 নম্বরে রয়েছেন ফারিয়া এভিচেন। তিনি বেসিক্যালি একজন মডেল এবং অ্যাক্ট্রেস। তার চোখগুলো এতটা সুন্দর যে আমি আর কমেন্ট করলাম না। মজার ব্যাপারটি হচ্ছে তিনি 4টি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, যেমন তিনি টার্কিশ, জার্মান, ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন। তিনি জন্মগ্রহণ করেছেন জার্মানিতে। বর্তমানে তার বয়স হচ্ছে 34 বছর। 2014 সালে তিনি বিয়ে করেন কুরিয়স উসমানের অভিনেতা বুরাকের সাথে। আর বুরাককে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানান। আর 7 নম্বর অবস্থানে রয়েছেন ক্রিস্টিন স্টিওয়ার্ট। তিনি আমেরিকার একটি অ্যাক্ট্রেস এবং ফিল্ম মেকার। তিনি জন্মগ্রহণ করেছেন 9 এপ্রিল 1990 সালে এবং তিনি একজন আমেরিকার বাসিন্দা। এছাড়া তিনি দ্য হাঙ্গার গেম মুভির মতো বিখ্যাত মুভি করেছেন। 6 নম্বর অবস্থানে রয়েছে সেলিনা গোমস। সেলিনা গোমস মূলত আমেরিকার পপুলার সিঙ্গার, অ্যাক্ট্রেস, ফিল্ম প্রডিউসার এবং ফেমাস টেলিভিশন পার্সোনালিটি। তিনি জন্মগ্রহণ করেছেন 1992 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। সিঙ্গিং করার আগে সেলিনা গোমস বেশ কয়েকটি টিভি সিরিজে কাজ করেছেন এবং তার লাইভ কনসার্টে এমন পরিমাণ লোক হয় যে মানুষদের জায়গা দেওয়া যায় না। 5 নম্বর অবস্থানে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া। আর তিনি যে মিস ওয়ার্ল্ড হয়েছে আপনারা কিন্তু সেটা সবাই জানেন। তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের ঝাড়খণ্ডে। তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে শুধু ভারতে নয় আন্তর্জাতিক লেভেলও চর্চা করা হয়। তিনি বিয়ে করেছিলেন তার থেকে 10 বছরের ছোট নিক জোনাসকে এবং নিক জোনাস হচ্ছে আমেরিকার একজন সিঙ্গার এবং সং রাইটার। 4 নম্বর অবস্থানে রয়েছে দীপিকা পাড়ুকন। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার লিস্টে 4 নম্বরে রয়েছে দীপিকা পাড়ুকন। বর্তমানে বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী হচ্ছেন দীপিকা পাড়ুকন এবং তিনি মুভি করার জন্য সবচেয়ে বেশি টাকা নিয়ে থাকেন। উচ্চতা এবং অ্যাট্রাকটিভ লুক মানুষকে আকর্ষণ করে। তিনি জন্মগ্রহণ করেছেন 1986 সালে। কলেজে পড়া অবস্থাতেই তার উচ্চতা এবং স্কিল দিয়ে মডেলিং এ পা রেখেছিলেন এবং আপকা সুরুর এই গানটি দ্বারা দীপিকা সবার সামনে আসে। এবং তিনি 2007 সালে বলিউডের কিং শাহরুখ খানের সাথে ওম শান্তি ওম মুভিটি করেন। এবং মজার ব্যাপারটি হচ্ছে তার প্রথম মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে প্রচুর হিট খায়। দীপিকা পাড়ুকন তার অ্যাক্টিং এবং অ্যাট্রাকটিভ অ্যাপিয়ারেন্স দিয়ে বলিউডে জায়গা করে নিয়েছেন। এবং 3 নম্বর অবস্থানে রয়েছেন নানা ইম জিন আহ। তিনি একজন সাউথ কোরিয়ার বাসিন্দা। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার লিস্টে 3 নম্বরে রয়েছেন এই সাউথ কোরিয়ার মডেল। তিনি পেশাতে একজন সিঙ্গার, অ্যাক্ট্রেস এবং মডেল। তিনি সাউথ কোরিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্মসাল হচ্ছে 14 সেপ্টেম্বর 1991 সালে। তার সৌন্দর্যতা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। 2008 সালে তিনি আফটার স্কুল এই প্রোগ্রামটি দিয়ে তার ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। তারপর 2010 সালে অরেঞ্জ গেরিনের এই পপ গ্রুপের সাথে অভিনয় করেন। তিনি বেশ কয়েকটি চাইনিজ সিনেমায় অভিনয় করেছেন এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি কোরিয়ার সব থেকে সুন্দর মহিলা। কত ছেলে যে তার ক্রাশ সেটা গুনে শেষ করা যাবে না। 2013 সালের দিকে তাকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে খেতাব দেওয়া হয়েছিল এবং বেশ কয়েক বছর ধরে তিনি 1 নম্বর লিস্টে ছিলেন। এবং 2 নম্বর অবস্থানে রয়েছে লিজা সোবেনারো। তিনি একজন আমেরিকার বাসিন্দা। তার পুরো নাম হচ্ছে হোপ এলিজাবেথ লিজ সোবেনারো। তারা এত বড় নাম রাখে কেন আমি বুঝতে পারি না। পৃথিবীতে কি নামের অভাব! যাই হোক, পেশায় তিনি একজন ফিলিপাইনো আমেরিকান অ্যাক্ট্রেস এবং মডেল। তিনি বেসিক্যালি জন্মগ্রহণ করেছেন ক্যালিফোর্নিয়ায় আমেরিকাতে। তিনি বেশি জনপ্রিয় তার রোমান্টিক মুভির কারণে। তার কিছু রোমান্টিক
রোমান্টিক মুভি হচ্ছে এভরিডে আই লাভ ইউ, রয়েছে জাস্ট দ্য ওয়ে ইউ আর, এছাড়াও রয়েছে মাই এক্স এন্ড ওয়াইস। বর্তমানে তিনি মেক ইট উইথ ইউ এর রোমান্টিক সিরিজে অভিনয় করছেন। তার চার্মিং লুকের জন্য তিনি পুরো পৃথিবীতে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি 2018 সালে এশিয়া ম্যাগাজিনে মোস্ট ফেমাস সুপারস্টার অব দ্য ইয়ার হয়েছেন। এক নম্বর অবস্থানে রয়েছেন ক্যাটরিনা গ্রে, তিনি একজন ফিলিপাইনো আমেরিকান সিঙ্গার এবং মডেল। এই মহিলাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে মানা হয়। তার পুরো নাম হচ্ছে ক্যাটরিনা এলিসা ম্যাকক্রেওন গ্রে। তিনি 2016 সালে মিস ওয়ার্ল্ড এর খেতাব পেয়েছেন এবং 2018 সালে মিস ইউনিভার্স হয়েছেন। তাছাড়া তিনি বেশি জনপ্রিয় হন 2019 সালে সেট ফায়ার টু দ্য রেন এই গানটির মাধ্যমে। তিনি ফিলিপাইনের চতুর্থ মহিলা যিনি মিস ইউনিভার্স এর খেতাব পেয়েছেন। তবে কয়েকজনের মধ্যে আপনার সবচেয়ে বেশি কাকে ভালো লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।